হ্যালো বন্ধুরা, আমি শিউলি, আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে গরমের সিজনের স্পেশাল দুটো রেসিপি। একটা হচ্ছে লাউয়ের পায়েস, আর অন্যটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। গরমের জন্য দুটো রেসিপি ভীষণ স্পেশাল, শরীরকে খুব 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 ঠান্ডা করে আর খেতেও খুবই টেস্টি। আর একটা কথা, সেটা হচ্ছে কি, লাউয়ের পায়েস বানানোর সময় বেশিরভাগ সময় দেখা যায় কি দুধ ফেটে যায়। এই সমস্যা যাতে একেবারেই না হয় তার জন্য আমি ছোট্ট একটা ট্রিকও শেয়ার করব। তাহলে প্রথমে আমি দেখাবো আপনাকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। তার জন্য নিচ্ছি আমি দুটো কেরি, কেরি মানে হচ্ছে কাঁচা আম, যাই হোক একটু বড় সাইজের নিয়েছি। আর কেরি দুটোকে আমি ছিলে ধুয়ে নিয়েছি, এবার আমরা এগুলোকে কেটে নেব। তো আমি প্রথমে মনে করেছিলাম যে এর আটি শক্ত হয়নি, কিন্তু আসলে এর আটি শক্ত হয়ে গেছে। যাই হোক, আমি সাইড সাইড থেকে এরকম করে কাটছি, যেভাবে সম্ভব হচ্ছে ততটা আমি কেটে নিচ্ছি, ভেতর থেকে আটিগুলো ফেলে দেব। আর তারপরে আমগুলোকে আমরা কেটে কেটে ছোট ছোট টুকরো করে নেব। সাইজ আপনার নিজের পছন্দ অনুযায়ী, একটু বড়, একটু ছোট, একটু পাতলা, একটু মোটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। দুটো আমকেই কেটে নিয়েছি আমি। এবার চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। তো তার জন্য আমি নিয়েছি একটা ফ্রাইং প্যান, আর দিয়ে দেবো একটু তেল, বেশি তেল দেওয়ার দরকার নেই, তেলটা একটু গরম হতে দেবো, তারপরে দেবো আমরা মশলা। তো এখানে দিচ্ছি আমি আধা টিস্পুন জিরে, গোটা জিরে, আধা টিস্পুন দিচ্ছি আমি গোটা সর্ষে, 1/4 টিস্পুন দিচ্ছি আমি মেথি দানা, আর 1 টিস্পুন দিচ্ছি আমি সফ, সফ মানে হচ্ছে মৌরি। আর এর সাথে সাথে যদি আপনার কাছে কালো জিরে থাকে তাহলে আধা টিস্পুন দিয়ে দেবেন, আমার কাছে ছিল না। এর বদলে আপনি চাইলে 2 চামচ 5 ফোড়ন দিলেও চলবে, কিন্তু আমার এখানে ওরকম 5 ফোড়ন তো পাওয়া যায় না, তাই আমি এরকম করে দিলাম। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে আর ভালো করে ফুটে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেরি গুলো। কেরি দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে আমরা ঢেকে ঢেকে একটু 4-5 মিনিটের জন্য একটু রান্না করব, হিট মিডিয়াম বা মিডিয়াম থেকে লোতে করে রাখতে হবে। ঢেকে দিচ্ছি, 4-5 মিনিট পর আবার একবার নেড়ে নেব, আর তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে জল। তো দুটো আমের জন্য আমি এখানে ব্যবহার করব এখন 1.5 বাটি মতো জল ব্যবহার করব। খুব বেশি জল এখন দেওয়ার দরকার নেই, যদি গলার আগে মানে আম গলে যাওয়ার আগে যদি জলটা শুকিয়ে যায় তাহলে পরে আবার একটু জল দিয়ে নেব আমরা। তো 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম আর ঢেকে দিলাম। এখন দেখুন জলটা ফুটতে শুরু করেছে, তো এখন আমরা দেব মিষ্টি। মিষ্টির জন্য আমি গুড় আর চিনি দুটোই ব্যবহার করছি, আপনি চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি স্বাদ মতো দিলাম আন্দাজ করে, পরে চেক করব, যদি লাগে তাহলে আরো একটু দিয়ে নেবো আর কি। আর এখন আমরা দেব মোটামুটি 1/2 টিস্পুনের মতো বিট লবণ, ব্ল্যাক সল্ট, আর দেব 1 টিস্পুনের মতো চাট মশালা। এরপরে দেব গরম মশলা, সেটা হচ্ছে 1/2 টিস্পুন মতো দেব, আর দেব মোটামুটি 1 টিস্পুন বা একটু কম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিলে ভালো একটা স্পাইসিনেস হবে আর সুন্দর একটা কালার পাওয়া যাবে আর কি। চাইলে একটুখানি হলুদ গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত আমগুলো গলে যাচ্ছে, মাঝে মাঝে অবশ্যই চেক করতে হবে। তো মাঝে আমি এখন চেক করছি, দেখুন আমগুলো ভালো করে গলেনি, কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে, তো এই জন্য আমি আরো একটু জল দিয়ে দেব। আর স্বাদটাও আমি চেক করেছি, তো আরো একটু মিষ্টি লাগবে আর একটুখানি লবণ লাগবে। তো স্বাদ মতো চিনি দিলাম, আর 2 চুটকি মতো সাধারণ লবণ, যেটা খাওয়ার লবণ, সেটা দিচ্ছি আমি। বাস এখন আবার আমরা ঢেকে দেব, একটু জল অবশ্যই দিতে হবে কারণ জলটা অনেকটা শুকিয়ে গেছে। তাই 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম, আর তারপরে আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কি আমটা গলে যাচ্ছে ততক্ষণ। এখন দেখুন বন্ধুরা, আমগুলো খুব সুন্দর করে গলে গেছে আর একটু পাতলা পাতলা লাগছে দেখতে, তাই আমি একটু হালকা হালকা ম্যাশ করে দেব আর জলটা একটু শুকিয়ে নেব, মানে কনসিস্টেন্সি নিজেদের পছন্দ মতো যখন হবে তখন বন্ধ করব আর কি। হালকা হালকা করে ম্যাশ করছি আর এরকম করে আমি খোলায় শুকিয়ে নিচ্ছি। তো দেখুন এখন কনসিস্টেন্সি একদম আমার পছন্দ মতো আছে, এখন আমি হিটটা বন্ধ করে দিলাম। আর এখন আমাদের চাটনিটা একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তারপরে আমরা কিছু সময়ের জন্য ফ্রিজে রাখবো, তারপরে সার্ভ করবো আর কি। অল্প অল্প করে সার্ভ করুন, আর পাঁপড়ের সাথেও সার্ভ করতে পারেন, খাবার সাথে সাথে বা খাবার পরে একটুখানি এই চাটনি হলে মনটা একেবারে ভরে যায় গরমের দিনে, সত্যি বলছি। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। তো এখন আমি আপনাকে দেখাবো নেক্সট রেসিপি, সেটা হচ্ছে লাউয়ের পায়েস।
লাউয়ের পায়েস বানাতে গেলে বেশিরভাগ সময় দেখা যায় দুধটা ফেটে যায়, তখন ক্ষীরের জায়গায় খিস হয়ে যায়, একেবারেই খেতে ভালো লাগে না। তো সেটা রোধ করার জন্য আমি একটা ছোট্ট ট্রিক বলবো, সেই ট্রিক ফলো করে আপনি বানালে একদম স্মুথ ক্রিমি লাউয়ের পায়েস তৈরি হবে। চলুন তাহলে ঝটপট আমরা রেসিপি দেখে নেব। এর জন্য আমি নিয়েছি একটা কচি লাউ, এটা হচ্ছে লকি, আসলে পেট মোটা লাউ নিলেও হবে, এখানে পেট মোটা লাউ তো পাওয়া যায় না, তাই আমি লকি নিচ্ছি আর কি। তো আমি ছিলে নিচ্ছি, ছিলে তারপরে মাঝখানের যে অংশটা, যে বীজের অংশটা, সেটা একটু একটু করে ফেলে দেব। তো আমি মাঝ বরাবর দুভাগে ভাগ করে নিলাম, আর এখন নেব একটা চামচ, চামচ দিয়ে বীজের অংশটা অল্প অল্প করে ফেলে দেব। একেবারে খুব বেশি ফেলার দরকার নেই, একটু যাতে খুব বেশি জল জল না থাকে এজন্য একটু ফেলে দেব আর কি। তো এরকম করে দুভাগ থেকেই আমি ফেলে দেব মাঝের অংশটা, আর ফেলে দেওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি, এবার আমরা গ্রেট করে নেব, ঘষে নেব। তো ঘষার জন্য একটা মিহি সাইজের গ্রেটার দরকার, বড় সাইজের গ্রেটারটা নেবেন না ক্ষীর বানানোর জন্য। তো এখন চলুন লাউটা আমরা ঘষে নিই। যদি হালুয়া তৈরি করতে হয় তাহলে বড় সাইজের গ্রেটারটা নিতে পারেন, কিন্তু যখন ক্ষীর বানাবেন, পায়েস বানাবেন, তখন অবশ্যই মিহি গ্রেটারটা নেবেন। তো এই হচ্ছে আমাদের লাউ ঘষার পরে। তো এখন আমরা এর মধ্যে থেকে নিংড়ে নিংড়ে একটু জলটা ফেলে দেব, একেবারে কটনের কাপড়ে ইয়ে করে নিংড়ে নেওয়ার কোনো দরকার নেই, হাত দিয়ে এরকম হালকা হালকা করে নিংড়ালেই চলবে। একেবারে সমস্ত জল নিংড়ে একেবারে শুকিয়ে নিতে হবে তা কিন্তু না, একটু জল থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু একেবারে খুব বেশি জল জল না হয় এই জন্য আমি একটু জল নিংড়ে ফেলে দিচ্ছি। তো এইটুকু আমি বের করলাম, এই হচ্ছে আমাদের লাউ। এখন চলুন চুলার দিকে, আমি একটা ফ্রাই প্যানে করে বানাচ্ছি, যে কোনো কিছু নিতে পারেন, কড়াই বা হাঁড়ি, যে কোনো কিছু নিতে পারেন। একটু ঘি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, আর এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব, একটু গরম করে নেব আর কি। ডালটা ব্যবহার করবেন না, দেশি ঘি ব্যবহার করুন, তাহলে খুব সুন্দর সুগন্ধ হবে। এখন আমরা এর মধ্যে লাউটা দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভাজলে ক্ষীরের স্বাদ একেবারে অন্যরকম হয়ে যায়, যেটা তেল দিয়ে কখনোই সম্ভব নয়। ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে আমরা ব্যবহার করব 2টো উপকরণ, সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে লবণ। যে কোনো মিষ্টি যখন বানান তখন একটু যদি, 1 চিমটি যদি লবণ দিয়ে দেন, তাহলে সেই মিষ্টিটা আরো গাঢ় হয়ে যায়, স্বাদটা আরো গাঢ় হয়ে যায়, খেতে খুব ভালো লাগে, খেয়ে মন ভরে না আর কি। তো একটা লকির জন্য আমি এখানে 2 চিমটি পরিমাণে লবণ দিচ্ছি। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ আমরা এটা মিষ্টি তৈরি করছি, মানে ক্ষীর তৈরি করছি। আর সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে বেকিং সোডা। ঠিক শুনেছেন বন্ধুরা, এটা হচ্ছে বেকিং সোডা, যেটা ব্যবহার করলে আমাদের ক্ষীরটা একেবারে কখনোই ফাটবে না, মানে এটা ছানা কাটবে না। তো এই হচ্ছে 1 চিমটি বেকিং সোডা, একেবারে এইটুকুই লাগবে, এর থেকে বেশি বা কম কিচ্ছু করতে হবে না। যদি লাউয়ের পরিমাণ বেশি হয় তাহলে সেই হিসেবে বাড়িয়ে দেবেন আর কি। ভালো করে এখন ভাজতে হবে, মানে হিটটা মিডিয়াম রেখে বারবার করে এরকম নেড়ে নেড়ে ভাজতে হবে, যতক্ষণ নাকি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে, আর পরিমাণটাও কমে যাবে। তো এই দেখুন, এই হচ্ছে কালার, আর পরিমাণটা অনেকটা কমে গেছে। তো মোটামুটি 4-5 মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি, আর তারপরে এখন হচ্ছে দুধ দেওয়ার পালা। তো ক্ষীর বানানোর জন্য আমি আগে থেকে দুধটা ফুটিয়ে একটু শুকিয়ে রেখেছি, গাঢ় করে রেখেছি। তো সেখান থেকে আমি এখানে 1 গ্লাস দুধ নিচ্ছি, এটা ফুল ক্রিম দুধ, গাইয়ের দুধ ডিরেক্টলি। আর মালাইটা আমি তুলে রাখিনি, মালাইয়ের সাথেই দিয়ে দিচ্ছি। যদি আগে থেকে গাঢ় করে না রাখেন তাহলে দুধ একটু বেশি দিতে পারেন, তাহলে একটু বেশি দিয়ে একটু শুকিয়ে নেবেন আর কি। তো আমি এখানে 1 গ্লাসই নিয়েছি আর এটা যথেষ্ট, ভালো করে মিশিয়ে নেব আর একটু ফুটতে দেব। এখন কিন্তু ঢাকনা লাগানোর একেবারেই দরকার নেই, ঢাকনা লাগালে কিন্তু দুধটা বাইরে বেরিয়ে আসবে, পড়ে যাবে। যখন ফুটতে শুরু করেছে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস যেটা আপনার পছন্দ বা যেটা আপনার হাতের কাছে আছে, যে কোনো কিছু নিতে পারেন। আমি কিছুটা আমন্ড আর কিছুটা কিশমিশ নিচ্ছি। আমাদের ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত কি আমাদের লাউটা খুব ভালো করে সিদ্ধ হয়ে না যাচ্ছে, একেবারে 100% সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে মিষ্টি দেব, নইলে কিন্তু লাউটা, মানে ক্ষীরটা ক্রিমি হবে না, স্মুথ হবে না। একটু কেমন দুধ অন্য জায়গায়, লাউ অন্য জায়গায় এরকম হয় না, সেই রকম থেকে যাবে। এজন্য ভালো করে গলিয়ে নিয়ে তারপরে মিষ্টি দেব। আর সুগন্ধের জন্য দিচ্ছি আমি এলাচ গুঁড়ো, সবুজ এলাচের গুঁড়ো 1/2 টিস্পুন। আর চিনিটা যখন গলে যাবে তখন একবার চেক করে দেখবেন, যদি আরো লাগে তাহলে আবার দিয়ে নেবেন। এবার কিন্তু আমাদের ক্ষীরের কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, যতটা গাঢ় চান ততটা আপনি শুকিয়ে নেবেন।
তো আমার এইটুকু একদম ঠিক আছে, এখন আমি হিটটা বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর স্মুথ ক্রিমি টেক্সচারের ক্ষীর তৈরি হয়েছে। এখন ক্ষীরটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আর তারপরে রাখবো কিছুক্ষণের জন্য ফ্রিজে সার্ভ করার আগে। ঠান্ডা ঠান্ডা ক্ষীর খেতে খুব ভালো লাগে। আর এখন কিন্তু আমার ক্ষীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, তারপরও দেখুন দুধ একেবারেই ফাটেনি, একেবারে ক্রিমি টেক্সচারের ক্ষীর তৈরি হয়েছে। অবশ্যই রেসিপি ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। রেসিপি দুটো পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।